আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার কারিশমা প্রতিনিয়তই দেখতে পাই। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু মানুষ আজ কী করছে? আল্লাহ তাআলারই নাফরমানি করছে, আল্লাহ তাআলার দেখানো পথে চলছে না। তাই তো আল্লাহ তাআলা এত মহামারী, এত আজাব এই পৃথিবীতে অবতীর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার আজাব পৃথিবীতে অবতীর্ণ হলে আল্লাহ তাআলার বান্দা সাফুল মাখলুকাতের উপর অবতীর্ণ হয়। সেই আজাবে অনেক মানুষ মৃত্যুবরণ করে, আবার অনেক মানুষ প্রাণে বেঁচে যায়। ঠিক তেমনই আজ আপনাদের কিছু ভিডিও দেখাতে চলেছি, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আল্লাহ তাআলা যখন বিপদ দেন তখন মাটির উপরে এবং পানির নিচে বিপদ দিতে সক্ষম, কারণ আল্লাহ তাআলাই পৃথিবীর মালিক। তিনি যা চান তাই তিনি ঘটিয়ে ছাড়েন। তাই এই ভিডিওতে খেয়াল করে দেখুন আল্লাহ তাআলার আজাবের একটি নমুনা। এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি যাত্রীবাহী লঞ্চ তার গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক মাঝ নদীতে সেই লঞ্চের সামনে ছোট একটি নৌকা চলে আসে এবং নৌকার উপরে অনেকগুলি যাত্রী ছিল। সেই নৌকার চালক ভেবেছিল লঞ্চ আসার আগেই তার নৌকাটি সেখান থেকে সরিয়ে নিবে, কিন্তু আল্লাহ তাআলার কি আজাব দেখুন। ঠিক সেই মুহূর্তেই বড় লঞ্চের নিচে পড়ে ছোট নৌকাটি। তার কিছু মুহূর্তের পরেই ছোট নৌকাটি নদীর সাথে বিলীন হয়ে যায়। দেখুন ভিডিওটি। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, আল্লাহ তাআলা যখন আজাব দেন তখন সে আজাব থেকে কেউ বেঁচে ফিরতে পারে না, সে মানুষ হোক কিংবা পশু পাখি। ঠিক এই ভিডিওটি দেখুন। হঠাৎ লঞ্চটি নদীর ঘাটে দাঁড়িয়েছিল, তার কিছুক্ষণ পরেই লঞ্চটি আস্তে আস্তে নদীতে বিলীন হয়ে যায়। আল্লাহ তাআলার কি রহমত দেখুন। আল্লাহ তাআলা তার কঠিন আজাবের মধ্যেও রহমত দেখিয়ে দেন। লঞ্চের ভিতরে কোনো মানুষ ছিল না, যদি মানুষ থাকতো তাহলে মানুষদের মৃত্যু নিশ্চিত ছিল। সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের বুকে একটি বড় জাহাজ অ্যাঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক তার পাশেই ছোট জাহাজ বড় জাহাজের কাছে মাল নিতে যেয়ে আচমকা ধাক্কা লেগে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। হাই আল্লাহ, আল্লাহ তাআলা এগুলো নিদর্শন দেখিয়ে মানুষকে জানান দেন যে দেখো মানুষ, আমি এরকম আজাব যদি পৃথিবীতে অবতীর্ণ করতে পারি তাহলে তোমরা তো আমার সামনে কিছুই নয়, আমি তোমাদের বিভিন্নভাবে আজাবের মাধ্যমে মৃত্যু দিতে পারি। তাই আসুন বন্ধুরা, আমরা আজ থেকে মহান আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি এবং আল্লাহ তাআলার দেখানো পথ অনুসরণ করি। বন্ধুরা, এগুলো হলো আল্লাহ তাআলার আজাবের কিছু ভিডিও। ভিডিওতে একটি লাইক করে দিন, আর আপনি যদি আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।